নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সাতাশে ফেব্রুয়ারি দু রবিবার এই পাঁচ রাশির প্রবল লটারির প্রাপ্তি হতে চলেছে আমি দৈনিক লটারির উপর ভিডিও দিয়ে থাকছি কোন কোন রাশি লটারি পেতে চলেছে আগামীকাল প্রত্যেক দিন আমি কিন্তু আপনাদেরকে ইনফরমেশান দিতে চলেছি প্রথমেই আপনাদেরকে জানাই এই ভিডিওটি যারা দেখছেন মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করবেন কারণ আপনি রাশির নাম শুনছেন আপনি লটারি কাটছেন এটা ভুল করেও করবেন না কি বলছি কি কারণে আপনি লটারি কাটবেন বা আপনি কেন কাটবেন না সেটাও আমি বলতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ নিজের দায়িত্বে দেখুন কারণ এখান থেকে আমি আপনার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান আমি জানতে পারছি না আপনার হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না এটা হচ্ছে যে পাঁচ রাশি লটারি প্রাপ্তি আগামীকাল নিশ্চিত রূপে কিন্তু হবে পাঁচ রাশি বড় ছোটো মাঝারি যে কোনো প্রাইজ এই রাশি কিন্তু পাবে কত অ্যামাউন্টের অর্থ হবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর অর্থাৎ আপনার জন্মছক যদি পারমিট করে আপনি কোটি টাকাও পেতে পারেন আবার আপনি একশো টাকারও একটা পুরস্কার কিন্তু আপনি পেতে পারেন দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই আমি এই ভিডিওটিতে প্রথম আমি বলি আপনাদের ক্ষেত্রে দিনের শুভ সময়টা কোন সময় আপনি লটারি কাটবেন এবং এর পাশাপাশি রাহু সময় যে সময় আপনার ল লটারি কাটবেন না তার সাথে সাথে আমি জানাই রাশির নাম রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার এই কয়টা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে কিন্তু থাকি অর্থাৎ এগুলো যারা অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কিন্তু লটারির প্রাপ্তির যোগ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে স্যার আমার লটারি লেগেছে কারো ছোট কারো বড় আবার কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার একটুর জন্য আমার তীরে এসে তরিটা ডুবে গেল অর্থাৎ দু একটা নাম্বারের জন্য স্যার আমি বড় প্রাইজটা আমার মিস খেয়ে গেল আমি একটা কথা বারবার বলছি লটারির যারা ভিডিও দেখছেন তারা নিজস্ব জন্ম দেখান এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে লটারিতে অহেতুক অর্থ নষ্ট না করে আপনারা নিজস্ব জন্মছক দেখান আপনার জন্মছকে লটারির যোগ আছে কিনা না আপনার জন্মছকে গ্রহ বুধ গ্রহ শুক্রগ্রহ গ্রহ কেমন আছে এটা আপনি অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখান এবং আপনার হাতে হস্তরেখাও কিন্তু বলে দিতে পারে আপনার জন্মছকে আপনার হাতে লটারির যোগ আছে কি না অর্থাৎ এই স্থানগুলো এবং আপনার ক্ষেত্রে লটারির ক্ষেত্রে আপনার লাগছে না আপনি বা একটুর জন্য মিস যাচ্ছেন রাহু কবচ পরিধান করুন রাহু কবচ পরিধান করলে যে লটারি লাগবে এই কথা আমি কখনোই দাবি করছি না কিন্তু ওই যে ছোট্ট নাম্বারের জন্য আপনার হয়তো ভাগ্যটা ক্লিক করছে না আপনি সেখানে রাহু কবচ আপনি পরিধান করুন লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি আপনাদের করতে পারে তো প্রথমেই আপনাদেরকে আমি জানাই আপনাদের রাশিচক্র যাদের জন্মছক আছে তারা একটু নিজস্ব বাচ্চাটা খুলে দেখুন আপনাদের নবম ভাবাধিপতি কোথায় অবস্থান করছে বা নবমভাবে কোন গ্রহ অবস্থান করছে পঞ্চম ভাব পঞ্চমভাবে কোন গ্রহ দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব এই জায়গাগুলো এবং যেটা আমাদের আপনাদেরকে বললাম রাহু শনি শুক্র এবং বুধগ্রহ আপনার ন্যাকালচাটে কী অবস্থাতে আছে এবং হাতে আপনার এই গ্রহগুলো পজিশান কেমন আছে তবেই আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন এবং এর পাশাপাশি আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা সেটাও কিন্তু দেখা দরকার যদি দশা অন্তর্দশা পারমিট করে যায় এবং আগামীকাল যে তিথি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করতে চলেছি সে সময় সময়টা যদি আপনারা মেনটেন করতে পারেন আচ্ছা ঠিক এই সময় আমি যে সময়গুলো বলতে চলেছি অনেকে ওই সময় কেটে কিন্তু প্রচুর জন কিন্তু পাচ্ছে আপনিও পেতে পারেন হয়তো আপনি পেলেন না আপনার পাশের বন্ধু বা আপনার আত্মীয় বা পাড়ার কোনো প্রতিবেশী কিন্তু পেয়ে আছে অর্থাৎ লটারি কিন্তু এই পাঁচ রাশি আগামীকাল পাবে অর্থাৎ কত অ্যামাউন্টের পাবে পঞ্চাশ টাকা পাবে কি পাঁচ লাখ টাকা পাবে না পঞ্চাশ লাখ পাবে না এক কোটি পাবে টোটাল ডিপেন্ড করবে নবম ভাব ভাগ্য ভাব যার যত স্ট্রং হবে লটারিতে বড় অ্যামাউন্টের অর্থ পাওয়ার সম্ভাবনাটা তার বেশি কিন্তু জোরালো কিন্তু হবে লটারি যারা কাটতে কাটতে আপ হয়ে পড়েছেন আমি আবারও বলছি আপনারা নিজস্ব হস্তরেখা বিচার করান বা জন্মছক বিচার করান আমি যে কথাগুলো বলছি সেই জায়গাগুলো যদি আপনার মিলে তবে আপনি কিন্তু লটারিটা ইনভেস্টমেন্ট করুন অর্থাৎ অনেকে আবার কী হয়েছে জানেন বসে আছেন লটারি কাটছেন না আপনার ভাগ্যে কিন্তু লটারি যোগ আছে একটা কথা আছে ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না সিংহকেও কিন্তু দৌড়ে গিয়ে হরিণকে ধরতে হয় অর্থাৎ আপনাকে ছোট্ট একটু পরিশ্রম আপনাকে করতে হবে আপনি যদি ঘুমিয়ে থাকেন আপনার ভাগ্যটাও কিন্তু ঘুমিয়ে থাকবে এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অর্থাৎ আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি লটারি কাটছেন না আপনি পাবেন না সিংহ যদি না দৌড়ায় সিংহ হরিণকে ধরতে পারবে আপনার কি মনে হয় তো সেই জায়গাটা আপনি যদি একটু গিয়ে একটা লটারি কেটে দেখতে পারেন যে আপনার ভাগ্যটাকে একবার যাচাই করে নিন না হয়তো আপনার খুব দুঃখদর দারিদ্রতা যাচ্ছে কালকে আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি এবং আবারও বলছি রাহু কবচটা বিশেষ করে পরিধান করুন রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তি ঘটিয়ে থাকে রাহু যদি আপনার জন্মছকে বলবান থাকে বলবত্তা যদি থাকে তাহলে বা রাহুর মহাদশা অন্তর্দশা প্রত্যন্তশা যদি চলে তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা বাড়বে এবং আমি আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে যারা লটারি দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি ডিস্ট্রি নাম্বার এবং লাকি নাম্বার আপনাদেরকে বল বলে দিই এবং এটি যেটি আমি আপনাদেরকে বলবো এটি হচ্ছে টার্গেট নাম্বার যে এটা যে হবেই এ কথা আমি বলবো না কিন্তু এটা কি আপনার হবার সম্ভাবনাটা বাড়বে এবং রাশিভিত্তিক সময়টা আপনাদেরকে আমি একে একে জানাতে চলেছি দেখুন এই যে সাতাশ তারিখ রবিবার যে নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে পূর্বসারা নক্ষত্র একটি হচ্ছে উত্তর সারা নক্ষত্র বরিয়ান যোগ আছে এবং এর পাশাপাশি শুভ সময়টা আগামীকাল দুপুর একটা ছয় থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর একটা ছয় থেকে দুটো আটচল্লিশ মিনিট পর্যন্ত আরেকটি হচ্ছে বারোটা পাঁচ থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এই দুটি সময় শুভ এবং রাহুকাল যে সময়টা আমি যে কোনো শুভ কাজ বারবার বলি বর্জন করুন সে সময়টি হচ্ছে চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত হচ্ছে রাহুকাল এই সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না এবার আমি আপনাদেরকে জানাবো কোন কোন রাশি লটারি পেতে চলেছে আগামীকাল অর্থাৎ রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার একে একে আপনাদেরকে জানাবো প্রথম যে রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে সকাল নটা বাইশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকাল নটা বাইশ মিনিট থেকে বারোটা চৌত্রিশ দীর্ঘ সময় আপনি বাজার করতে গিয়ে একটা লটারি কেটে ফেলতে পারেন আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং তিন দুই নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশি আগামীকাল লটারি পেতে পাওয়ার সম্ভাবনাটা বাড়ছে সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সে সময়টা হচ্ছে আপনাদের সকাল আটটা চৌত্রিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার এক এবং ছয় তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি পাওয়ার সময়টা বৃদ্ধি করছে সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে সেটা হচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা বাইশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বারটি হচ্ছে আট এবং চার এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে শুভ সময়টা বেরিয়েছে রাশিভিত্তিক সেটা হচ্ছে সকাল দশটা এক মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বৃশ্বিক রাশির আপনাদের টার্গেট নাম্বার হচ্ছে নয় এবং তিন ইন জেনারেল এটাই নাম্বার যদিও বা কিন্তু লাগার সম্ভাবনাটা প্রবল এরপরের যে সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তি প্রবল হতে চলেছে সবশেষ যে রাশি সে রাশির নাম আপনার ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আছে সেটি হচ্ছে সময়টা আপনাদেরকে সময়টা আপনাদেরকে বলে দিই সকাল এগারোটা চৌত্রিশ মিনিট থেকে একটা চোদ্দো মিনিট পর্যন্ত এবং আপনাদের যে টার্গেট নাম্বার যেটি আছে দুই এবং তিন আপনাদের ক্ষেত্রে আগামীকাল টার্গেট নাম্বার অর্থাৎ আমি যে শুভ সময়গুলো বললাম এই সময়ের মধ্যে ভিডিওটি বারবার দেখবেন বুঝবেন আমি কি বলছি এবং যে সময়টিতে ইনভেস্টমেন্ট করার কথা বলছি সেই সময় করুন যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে আপনি কিন্তু লটারি কিন্তু আগামীকাল পাবেন এবং টার্গেট নাম্বার এবং রাহুকালটা আমি বিশেষভাবে বলি রাহুকালটা যে কোনো শুভ কাজ বর্জন করুন প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ